কি চাও? এমনই আমি পোশালে থাকো নালে যাওগা, মেজ খারাপ করাও না পরে গালাগালি করব। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বাস্তব জীবনে বেশ স্পষ্টবাদী তিনি। পর্দায় বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে হয়েছেন প্রশংসিত। সেই স্পর্শিয়া মাকাল নামে একটি ওয়েব সিরিজে বড়লোক বাবার বকে যাওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। দেখতে দেখতে অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার ক্যারিয়ার একযুগে পা দিচ্ছে। দিন দিন যেন কাজে আরো বেশি মনোযোগী হচ্ছেন, সংখ্যার চেয়ে মানে গুরুত্ব দিয়ে এগোচ্ছেন। কাজের বাইরে বাকি সময় নিজের মতো করেই কাটিয়ে দিচ্ছেন। তার সেই বাইরে অন্যরকম জীবনের সময়টা কেমন? এক সন্ধ্যা নামার আগে সমুদ্র পাড়ে তিনি একাকী নিজেকে ফ্রেমবন্দি করে নেটিজেনদের করছেন পাগল। দুই স্পর্শিয়া বলেন, আমি চুলে বালুর মুক্তা নিয়ে কচ্ছপের মতো চলতে ভালোবাসি। স্পর্শিয়া এক ছায়ার নাম, যেন তাকে ছোঁয়া যায় না। তিন স্পর্শিয়া নিজের উদ্দেশ্যেই বলেছেন, বালুকে জিজ্ঞাসা করো সে তোমার ভালোবাসার স্পর্শে ঠিক আছে কিনা, থাকলে মহাবিশ্বের ভালোবাসার ইচ্ছাটা পূরণ করে দিও, মহাবিশ্ব যেন তার জন্য পাগল। চার সঙ্গীতের যত ব্যাখ্যা আছে তার সবটাই এক বাক্যে এনে অর্চিতা বলেছেন, সমুদ্রপাড়ে সূর্যাস্তের মতো আর কোনো সঙ্গীত নেই। ভক্তরা ভাবছেন, আহা কে কবে কোথায় দেখেছে এমন সঙ্গীতজ্ঞ। পাঁচ শুধু সমুদ্রই নয়, কখনো আবার পাহাড়ের ওপরে উঠেও স্পর্শিয়া ভালোবাসার বার্তা পাঠায়। কি থাকে সে বার্তায়, নাকি অস্পষ্ট স্পর্শিয়া? আসলে স্পর্শ করার বাইরে কি না তাই ভাবছেন ভক্তকুল। ছয় স্পর্শিয়া এবার কালোতেই যেন প্রশান্তি খুঁজে পেলেন, ভক্তরাও তাকে কালোতেই চাচ্ছেন, কারণ সেখানেও তিনি অদ্বিতীয়া। সাত যে কোনো পর্বতেই তিনি নতুন পোশাকে নিজেকে নতুন করে সাজান, তার এই নতুন সাজ কি ভক্তদের পাগল করতে নাকি শুধুই খেয়ালিপনা? বকে যাওয়া মেয়ের জন্য কেই বা পথ চেয়ে থাকবে? আট বিশ্বকাপে জার্মানকে সাপোর্ট করেন তিনি, তার এই প্রিয় দলের জার্সি পরে উদযাপন করেন ভালোবাসা, তাই তিনি আলোচনায় এসেছিলেন। তিনি বলেন, হারুক বা জিতুক ভালোবাসা অবিরাম। অসংখ্য ভালোবাসার এই বকে যাওয়া মেয়েটি একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। এয়ারটেল পরিচালিত ইম্পসিবল পাঁচ এ অভিনয় করে 2013 সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। এছাড়া বিটিভিতে বিবিসি এর উজান গাঙের নাইয়াতে অভিনয় করে তার কর্মজীবনে ভিন্ন মাত্রা যোগ করেন। স্পর্শিয়া 1993 সালের 8ই ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি পরিবারের একমাত্র সন্তান এবং একাকী তার মায়ের কাছে বেড়ে ওঠেন। মাত্র এক বছর বয়সে তার বাবা তাদের ছেড়ে চলে যান, তাই বুঝি তাকে ভালোবাসার মানুষের অভাব নেই।